juga sama dia. Ya bu. রঞ্জন মন্ডল ব্লগ চ্যানেলে সবাইকে নমস্কার। বন্ধুরা, অনেকদিন পরে চলে আসলাম ভিডিও করতে। তা দেখো বন্ধুরা, রুমাল ঝড়ে আমাদের বাগানটা পুরো নষ্ট করে দিয়ে গেছে। আবার সব সব ঠিকঠাক করে আবার বানানো হচ্ছে। বন্ধুরা, বাঁশকুটিগুলো সব ফেলে দিয়ে গেছিলো, সেইগুলো আবার দাঁড় করানো হচ্ছে। আমার দাদা ভাই, ওই যে সোনা, ওই পাশে আমার দেওর, যা সবাই মিলে ঠিকঠাক করছে। মানে এতটাই পরিমাণে ঝড় হয়েছিল, তা সে বাগানটাই পুরো নষ্ট করে দিয়ে গেছে। কেন নামবো? ওই দেখুন বন্ধুরা, মাঠে সার দিচ্ছে। আর এই পাশে তোমাদের দাদা ভাই দড়ি করে উঠতে পারে। আর এটা মনে হচ্ছে পুরো ধান লাগানো না বন্ধুরা, কিন্তু না, এটা আমাদের গরমের ধান চাষ হয়েছিল। সেই সময় আমরা ধান কেটেছি গাড়ি দিয়ে, আর এতটাই না ধান পড়েছে যে মনে হচ্ছে যেন ধান লাগানো হয়েছে। আর আমার সোনা বাগানে আসলে এত দুষ্টু করে, এত দুষ্টুমি করে, সেটা বলার মতো না একদম। আর আমিও বিকালবেলা চলে আসলাম একটু বাগানে ভিডিও করতে। এই দেখো বন্ধুরা, কি ছোট ছোট গাছ উঠছে গেছে। গ্রামে খোল ভিজানো, এই প্রত্যেকটা গাছের গোড়ায় কি গন্ধ, প্রত্যেকটা গাছের গোড়ায় দিতে হবে, দিলে গাছটা ভালো গ্লেজি হবে আর ভালো সুন্দর হবে। এটি বড় ড্রামটাতেও ভিজানো। দেখো বন্ধুরা, পুরোটাই এটা আমাদের খাল জমি, কিন্তু জমি কেটে খাল করা পুরোটাই। এবার পাশ দিয়ে খালের ইয়ে দিয়ে জমির উপর দিয়ে আমাদের মাটি দিয়ে বাঁধ দেওয়া। সেই বাঁধের উপরে দেখো বেগুন গাছ হয়েছে, বেগুন লাগানো। সেই বেগুন গাছ হয়েছে, এখনো বেগুন হয়নি, এটা পুরানো বেগুন গাছ। ওই খালের মধ্যে আমরা মাছও চাষ করি, মাছও আছে বড় বড়। সোজা হেঁটে যাচ্ছি, মেইন একটা জিনিস দেখাবো। যেটা দেখাবো বন্ধুরা, এখন সিঙ্গাপুরি করা রুমাল ঝড়ে পুরো ফেলে দিয়ে গেছিলো, তাই শ্বশুরমশাই এসে আবার বাঁশ দিয়ে ঠেকনো করে দিয়ে গেছে প্রত্যেকটা গাছে। আর এতটাই ঝড় হয়েছিল, দেখো বাগানের অবস্থা কি। ওটা তো
ওটা তো নতুন করে তৈরি হচ্ছে, আর যেটা পুরানো বাগান ছিল পুরোটাই ফেলে দিয়ে গেছে। ওই দেখো বন্ধুরা কি বড় একটা লিপটিক গাছ ওই ফেলে দিয়ে গেছে। আর আমাদের পুকুরে মানে এত পরিমাণে নোংরা পড়েছে, পুকুরের মাছ সব মরে যাচ্ছে। তাই ওই মেশিন দিয়ে জল তুলে ঘেরে দিয়ে সেই মাছ, দেখো বন্ধুরা কি পরিমাণে নোংরা হয়েছে পুকুরে, সব নোংরা সব পুকুরে এসেছে, আর রাস্তার জলও ফুটে এসেছে, এসে সব মাছ মরে যাচ্ছে। এই জল তুলে আমাদের ওই ঘিরে দিচ্ছে, মানে পুকুরটা বেশ কয়েকদিনের মধ্যে সেচে ফেলবে, ফেলে পরিষ্কার করবে। বাড়ি যাওয়ার পথে একটা সাপ দেখো পুকুর থেকে একটা মাছ ধরেছে, তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে, মাছ ধরে খাওয়ার চেষ্টা করছে। দেখো বাড়ি যাবো কি করে, তাও যেতে পারছি না এবার, চলো ওইখান দিয়ে যাবো। কি বড় সাপ আমাদের এই পুকুর থেকে মাছ ধরে এনে খাচ্ছে, দেখো। তা বন্ধুরা অনেক কিছু ঘুরে ঘুরে তোমাদের দেখালাম আজ বিকালে। তা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, টাটা।